অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি সব মিটা স্বপ্নের দিন হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই তুমি বলো। এই হানি, ক্যামেরার ব্যাটারি আনছো না? মানে ব্যাটারি আনলে মানে কি? ক্যামেরা চলবে কিভাবে? শুট করব কিভাবে আমরা? আবার সমস্যা কি? সামনে যে কোনো একটা দোকান থেকে আমরা ব্যাটারি নিয়ে এলাম কি? ঠিক বলছি না বাস? তুমি চুপ থাকো, তোমার কথা হয় না। আর কথা হয় কেন? হ্যাঁ, তোমারটা হয়। সামনে থেকে যে ব্যাটারি কিনে নিবা, হ্যাঁ সামনে তোমার বাপে কি ব্যাটারি দোকান দিয়ে রাখছে? নাকি মুদির দোকানে ফ্রিজের মধ্যে ব্যাটারি পাওয়া যায়? এই আবুল, ব্যাটারি ঘুরাও, হাউস থেকে ব্যাটারি নিয়ে আবার আসতে হবে। বারবার ঘুরে আসা যাবে না, ততক্ষণে শীত চলে যাবে। জি বস। এক নাম্বার ক্যামেরা আনছি, দুই নাম্বার লেন্স আনছি, তিন নাম্বার মাইক্রোফোন আনছি, চার নাম্বার মেমোরি কার্ড। বস মেমোরি কার্ড আনছি, বস মেমোরি কার্ড আনছি। পাঁচ নাম্বার ট্রাইপড আনি নাই, বস ট্রাইপড তো আনি নাই, ট্রাইপডটাও নিয়ে চুপ থাকো, তোমার কথা হয় না। আর কথা হয় কেন? তোমারটা হয়। ট্রাইপড দিয়ে কি করবা? খেতে আইলে বিলে ট্রাইপড নামাইতে পারবা? বসাইতে পারবা কোথাও? হ্যান্ডি করবা? যাও ব্যাটারি নিয়ে আসো। জি বস। আচ্ছা মিষ্টি। জি বস। এই যে তুমি আজকে মানুষ যদি কোয়েশ্চেন করবা, মানে কোনো স্ক্রিপ্টিং করে রাখছো, কিছু ভাবছো কি বলবা? না বস, স্ক্রিপ্টিং তো করা হয় নাই, মানে কোয়েশ্চেন ওইভাবে ডিসাইড করি নাই। আপনি একটু বলেন না কি কোয়েশ্চেন করা যায়। আচ্ছা আমাদের টপিকটা কি বলবো? আমাদের টপিক তো শীত। তো ধরো এই তুমি দেখতেছো কুয়াশার মধ্যে দিয়ে একটা লুঙ্গি পরা লোক হেঁটে যাচ্ছে, তুমি তাকে ডাকবা, এই যে লুঙ্গি পরা ভাই, লুঙ্গি পরা ভাই, এদিকে আসেন। এই যে শীত, আপনাদের এখানে এত ঠান্ডা পড়ে আমরা জানি, হাড় কাঁপানো শীত, আমার দাঁড়া থাকতে কষ্ট হচ্ছে, আপনি একটা পাতলা লুঙ্গি আর এইভাবে একটা পাতলা কাপড় পরে দাঁড়ায় আছেন, এই শীতে আপনার অনুভূতিটা কি? বুঝছো? হ্যাঁ বস, আমি বুঝতে পারছি। ধরেন একটা লুঙ্গি পরা লোক হেঁটে যাচ্ছে, আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে লুঙ্গি পরা ভাই, লুঙ্গি পরা ভাই, আপনাদের? আচ্ছা বস, ও উনি যদি লুঙ্গি না পরে অন্য কিছু পরে থাকে, মানে তখন কি বলবো? তাহলে বলবা, এই যে ল্যাংটা ভাই, ল্যাংটা ভাই, আপনি শীতের মধ্যে ভাবে ল্যাংটা হয়ে ঘুরছেন, আপনি শীত লাগে না? এই শীতের মধ্যে আপনার অনুভূতি কি ল্যাংটা ভাই? কি বলতেছেন বস? তাহলে বুঝো না তুমি কি বলবা, কমন সেন্স খাটাইতে পারো না?
একটা মানুষ প্যান্ট শার্ট পরে গেলে বলো প্যান্ট শার্ট পরে ভাই, যদি গামছা বেঁচে গামছা বলো ভাই বলবা, আরে কিছু বলার দোকান নেই মেয়ে এদিকে আসেন এটা বলবা না, তোমার হোস্টিং হয় না, কীভাবে হোস্টিং করো? বুঝতে পারছি বস। বলো কি বলবা? মানে বলবো আর কি যে এই যে প্যান্ট শার্ট পরে ভাই, প্যান্ট শার্ট পরে ভাই, এই যে আপনার যে এত হাড় কাঁপানো শীত, এই শীতের মধ্যে যে এত ঠান্ডা লাগছে, এই ঠান্ডার অনুভূতিটা কি? ঠিক আছে এরকম কিছু হয় না এখন, ও ঠিক করো। হ্যাঁ অ্যাকশন। হ্যালো এভরিওয়ান, লক্ষ মানুষের হাসি মুখ চ্যানেল থেকে চলে আসছি আপনাদের একমাত্র হোস্ট, নান আদার দেন উর্মি রহমান মিষ্টি। আমরা আজকে যে লোকেশনে আসছি সেখানে শীতের অবস্থা খুবই করুণ, শীতের তাপমাত্রা প্রায় নেমে এসেছে 5-7 ডিগ্রি সেলসিয়াসে। এই কষ্টসাধ্য শীতে মানুষ কিভাবে সার্ভাইভ করছে, এই কনকনে শীতে তারা কি অনুভব করছে, এই ঘটনায় আমরা আপনাদের কাছে তুলে ধরব। সো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনার এই শীতে অনুভূতিটা কি, মানে কেমন যাচ্ছে আপনার এই শীতে, আপনার যাচ্ছে কেমন জীবন? আর বলবেন না, কি আর বলবো বাবা, শীতে কাকা এই তো শব্দটা বলা যাবে না, বলেন শীতের চোটে বস, শীতের কথাটা বলুক, আমরা এডিটে বিপ দিয়ে দিই। হানিফ তোমার কথা হয় না, তুমি চুপ থাকো। আটটা হয় কেন? তোমারটা হয়। হুম দেখা আবার বলেন। হ্যাঁ বলেন শীতের চোটে, অ্যাকশন। শীতের চোটে বসলো বসতে পারি না, আর বসলো বসতে পারি না, প্রচণ্ড শীত এখানে, কি করুম শীতের মধ্যে ভালো মন্দ খাইতে পারি না কিচ্ছু। আচ্ছা ঠিক আছে পাইছি আমরা। হ্যাঁ কাট কাট না, তুই বলেন আর তুই বলেন 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 ঠিক আছে, তুই ভালো মন্দ খাইতেও পারি না। আর ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ কাকা, ঠিক আছে। বলতেছি ভাইয়া, এই যে এত কনকনে শীত, কনকনে ঠান্ডা, এই ঠান্ডায় আপনারা জীবনযাপন কিভাবে করছেন, আপনার অনুভূতি কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওরে শীত রে আপা, শীতে জ্বালায় তো কথা করতে পারতেছি না, তো আপনার সাথে আমি আমার অনুভূতির কথা শেয়ার করবো কিরমের। এই যে শীত পড়তেছে না, আমার বাপের জন্মে কোনো দিন আমি এত বড়ো শীত দেখিনি, আমার 14 গোষ্ঠী এত বড়ো শীত দেখছে কিনা আমি তাও করতে পারিনি। এই শীতের কারণে, এই শীতের ঠেলায় বুঝছেন, বউয়ের সাথে আমি সহবাসী করতে পারতেছি না। আমি সহবাস তো বাড়ির কাছে, আমি বাসই করতে পারতেছি না, তার সহবাস করবো কিরম? মিষ্টি জিজ্ঞেস করো কেন, কেন ভাই? আর কোয়েন না রে আপা, ওই যে গোসল করতে পারি না, পানি পানি দেখলি মনে হয় কি জানেন, বাঘ, খালি বাঘ না রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পানিতে আমি গোসল করতে পারিনি আজ 15-20 দিন রে আপা, বুঝছেন, যার কারণে আমার গায়ে কয় গন্ধ, মানে এই এই গন্ধ সরিষা ক্ষেত থেকে আসতেছে না, আপনার গা থেকে আসতেছে? না সরিষার ক্ষেতের গন্ধ না তো, এটা আমার গার গন্ধ, বুঝছেন না? আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে ভাই। কি কাটবি রে ভাই? ভাই আপনি ভালো বলবেন, মানে কি ও যত গন্ধ খালি এ সব গন্ধ তো খালি আপনাদের গায়ে লাগে না? আপনার কি বলবো ভাই, এই শীতে এই ভাই
শব্দটা বলা যাবে না। হ্যাঁ অ্যাকশন। কি বলবো ভাই, এই শীতে আমার চাকরিটা খেয়ে ফেলাইছে। কি বলেন না বলেন, শীতের কি মুখ আছে নাকি? শীত আমার চাকরি খায় কিভাবে? না বিষয়টা হইছে, আমি একটা মাস্টারের চাকরি করি, তো সকাল 8টার সময় আমার যাইতে হয়। তো সকাল 8টার সময় ল্যাবের টল থেকে বাড়িতে আমার আর মন চায় না, এর জন্য আমি পরপর 3 বার যাইতে পারি নাই, তো এর জন্য আমাকে না করে দিয়েছে। ওয়াও, খুব ভালো হয়েছে। ঠিক আছে, কাট, ভালো ফুটেজ পেয়েছি, চলো দিকে চলো। এই শীতের কারণে আমার সারাসারি হয়ে গেছে। কি বলেন, আপনারও কি সহবাসে সমস্যা? আনিফ, তোমার কথা হয় না, তুমি কথা জিজ্ঞেস করো কোন সাহসে, চুপ থাকো। তোর কেমন উঠো? এই শীতের কারণে আমার সারাসারি হয়ে গেছে ভাই। মানে কেন হয়েছে ভাই, মানে শীতের কারণে আবার আপনার ছাড়াছাড়ি কেন হবে? এটা তো কোনো কথা হইল না ভাই। আমার বউরে কইছে যে প্রতিদিন সকালে একটু গরম ভাত আর তরকারি রাখবি, আমি খামো। শীতের দিনে গরম ভাত, বউরাতের গরম ভাত, আহ কি মজা। কিন্তু একটা দিনও গরম ভাত রাঁধে না আমার। যতদিন বলি সে কয় আমি ঘুম ধরতে পারবো না এত সকালে, আমি তোমার জন্য ভাত রাঁধতে পারবো না। ভাত যেহেতু তুই রাঁধতে পারবি না, তো যা বাপের বাড়ি যেয়ে ঘুমাই থাক, শীতে যাও খেলে বিয়ে করে দিলাম। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আপনি যান যান যান, কাটো কাটো, শীতে দাদা করতেছে মানুষ। বস, সন্ধ্যা তো হইয়া যা যায়, আমার খুবই ক্ষুধা লাগছে। বস, আরও লাগছে, ক্ষুধা লাগছে। তোমারটা হয়, তোমারটা হয়। ঠিক আছে, আসো আসো আসো। হকের পেন্সিল ও রিমোট ব্যাটারি, ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। ওই যে মাছ আসছে, মানে খালি ভাত খাওয়া বলে সম্ভব? গরম ভাই, একটু তেলটা দেন না, এত লাগবে না, অল্প দেন। অল্প অল্প, ব্যাস। ঠিক আছে, মনে রেখো। বস, ইন্টারভিউ কথা আপনি খাওয়ার মাঝখানে না বললে পারতেন, এটা আপনি খাওয়া শেষও করতে পারতেন। আরে তুমি মুখ কেন খুলো, তোমার কথা হয় না? আর কথা হয় কেন? তোমার তো হয়। ইন্টারভিউ আমি সে খাওয়ার মাঝখান থেকে উঠে গিয়ে নিবো না, খাওয়া শেষ করে তারপরে নিব। কথা হয় না, কথা কম বলার চেষ্টা করবো। জি বস। অ্যাকশন। এই যে ভাই, এখানে যে তো এত ঠান্ডা, এত শীত, আপনি খালি গায়ে কেন, আপনার গায়ে কাপড় নাই কেন ভাই? আপনি, আপনার কি ঠান্ডা লাগে না? না ঠান্ডা লাগে না আমার। বস, হঠাৎ করে গাড়ি দাঁড়া করে দিতে বললেন। আরে ওই দেখো আগুন। কি হয়েছিল? আরে আগুন মানে গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, ঘর বাড়ি ছাড়া মানুষ, ওরা শীতে এই খোলা মাঠের নিচে আগুন পোহাইতেছে যাতে শীত কমে। ওদের ভিডিও নিব না? বস, আপনি আর একটু আগে বললেন যে ব্যাক ইন্টারভিউ নিয়ে সাকসেসফুল হয়ে গেছে, এখন আর কি ফুটেজ দরকার আছে? বস, দরকার নাই। আপনি বললেন ডাকাত দিকে যাইতে, আমি তো রওনা দিয়েছি। আরে এটা এক্সক্লুসিভ ফুটেজ, তুমি বুঝবা না, তুমি চুপ থাকো, সমস্যা নাই। হানিফ, ক্যামেরা নাও। কি বলেন বস,
লাইট নাই, আলো স্বল্পতে, গুটগুটে অন্ধকারের মধ্যে আমি কি ভিডিও ধারণ করব? তুমি কথা বলো কেন? তোমার কথা হয় না, বাড়তি কথা বলতে মানা করছি না? বস আর কথা হয়? তোমারটা হয়, ঠিক আছে। বস চলেন, ইন্টারভিউ নেই, কিন্তু আমি ওদেরকে কি কোশ্চেন করব? ওদেরকে কি বলবো? এই আগুন পোহানো ভাই, আগুন পোহানো ভাই, আপনি তোমার তো কিছুই হয় না, তোমার ইন্টারভিউ তুমি আমি যেটা বলবো সেটা নিবা, ঠিক আছে? বাড়তি কথা বলবো না, আসো। আপনাদের একটা এই যে শীতে যে আপনারা আগুন পোহাচ্ছেন, কষ্ট পাচ্ছেন শীতে, এটার একটা ভিডিও নিব। উনি হচ্ছে আমাদের হোস্ট, উনি আপনাদেরকে প্রশ্ন করবে, আপনারা মজা মজা উত্তর দিবেন, আমরা ভিউ পাবো। হ্যাঁ, ওকে, যাই। আমি ক্যামেরাম্যান, ফোকাস ডিফোকাস নিয়ে ভাববেন না, সেটা আমি দেখবো। তুমি চুপ থাকো, তোমারটা হয় না। শীতের অনুভূতি তো আসলে বোঝানো যাবে না, এটা করিয়ে দেখাইতে হবে। করে দেখানোর কথা বলছে, আরো ভালো, প্লিজ করে দেখান। শাট আপ মিস্টার, তোমারটা হয় না। করে অনুভূতি কিভাবে দেখাবেন? অনুভূতি মুখে প্রকাশ করতে হয়, মুখে বলেন, মুখে বলেন। কিভাবে কইরে দেখাইতো এটা আমি কইতেছি? তোরা সবকিছুর জামা কাপড় খুললা, ন্যাংটা এদিকে তাকায় থাক, তখন বুঝবি তো শীতের অনুভূতি কিরকম। কি বস, সে আমাদের শরীরের সব জামা কাপড় খুলে ফেলতে বল। তুমি চুপ থাকো, তোমারটা হয় না। আর কত হয় কেন? হ্যাঁ হয়। তুই কি বললা, জামা কাপড় খুলবো না? শীতে যাই মরিয়া খা, তুই কর শীতের অনুভূতি কিরকম? হ্যাঁ এই তুমি কাকে কি বলছো জানো? তুমি জানো আমি কে? লক্ষ মানুষ হাসি মুখে চ্যানেলের মালিক আমি। আমি আমার জামা কাপড় খুলবো নাকি? হ্যাঁ মালিক তোর, শীতে যাই মরিয়া খা, তুই কর শীতের অনুভূতি কিরকম? ফুটা হয় নাই বস, ফুটা করি নাই বস, খুলে ফেলেন, খুলে ফেলেন। এবার তোমার একটু একটু হচ্ছে, তোরা সবাই লাইন ধরে খারা, লাইন ধরে খারা। হ্যাঁ একদম সোজা নদীর দিকে চায়া থাকে, পিছনে কেউ তোরা তাকাবি না, ঠিক আছে? মনোযোগ থাকে। এত হাতে ডেকি চাবি, গাড়ির চাবি। আমি গাড়ির ড্রাইভার, আর নাম হাবুল। ও বুঝছি, ওদের চাবি থাকলে ওরা গাড়ির গাড়ির ভিতরে ঢুকে আসবো, তো চুপ করে বসে থাকবো, তখন ঠান্ডার মধ্যে বুঝবো না। চাবি লয়ে যা। দিলাম, তোরা এদিকে চায় থাকবি, কেউ পিছন দিকে তাকাবে না, ঠিক আছে? এই দেখো না গেছে কিনা, আরে ঘুরো। হানিফ দেখো না গেছে কিনা, দেখো দেখো গেছে কিনা, দেখো দেখো না হাবুল। ঘুরলে কি হয় একটু? আরে চলে গেছে, এত ভয় পাইলে হয় নাকি? ভিতু কোথাকার, এত ভয় তোমাদের? ভয় পাইতো না কি করবো মিয়া, এত বড় একটা চুরি বার করছে, হাঁদা করে দিলে প্যাটের মধ্যে, এরপরে কি করতে? তুমি চুপ থাকো, তো তোমার কথা হয় না। বস আমার কথা হয়? হ্যাঁ তোমারটা হয়, তোমারটা হয়। আনার কথা স্যাং হয় মিয়া, স্যাং আনার কথা হয়, বারবার মানা করছিস। সারাদিন প্রচুর ফুটেজ পাই গেছি, আর ফুটেজের দরকার নেই, এখন সন্ধ্যার সময় আগুনের ফুটেজ দরকার হবে না? না এই ফুটেজটা না হইলে কি কি হইতো আপনারা বলো? তুমি মুখে তর্ক করছো কার সাথে? হ্যাঁ তুমি জানো আমি কে? হ্যাঁ লক্ষ মানুষের হাসি মুখে চাই চ্যানেলের মালিক আমি। এখন কথা না বাড়াই, ডুব দাও, যাও যাও যাও, ডুব দিয়ে চাবিটা নিয়ে আসো, এখনো বেশি নিচে যায় না, যাও 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 যাও। আই
আরে মারি কাডি ফিশি ফালাইলেও তো আইজ যাইতাম ন, এই ঠান্ডা দিয়ে হানিত নাইব, আরে বাপরে বাপরে বাবা আই হাইতাম ন, আর কত তো যেহেতু হয় না, হেতে কত তো হয়, হেতে যাইব, হেতে যে আনবো, আই হাইতাম ন, আই হাইতাম ন। অসম্ভব বস, আমার নিউমোনিয়া বস, আমি যদি নদীতে যাই বস, বস আমি মরে যাবো গা বস, বস আমার আর আপনার এই লক্ষ মানুষের হাসি মুখে চ্যানেল আর যাওয়াইব না বস, বস লোকজন যেহেতু গেছে গা, আগুনটা পোয়াই বস, তারপর যদি কেউ আইয়ে তারপর আমরা হাইকোর্ট থেকে কাপড় চোপড় চাই লোক। তোমার কথা হয় হয় হয়, আসো আসো। আচ্ছা বস, এই যে আপনারা যে কাপড় ছাড়া দাঁড়ায় আছেন না, আপনাদের যে ক্লোথলেস, আপনাদের অনুভূতিটা যদি একটু বলতেন। মিষ্টি শুনো, আসলে কি জানো আমার ইচ্ছে করছে যে ওই যে ওদেরকে আবার দেখে আনি, এনে বলি ওই মুটকিটারে পানিতে চুবাইতে, দুইবার করে চুবাইতে, কোনোদিন আর কথা বলবো না তোমার কথা, একদম হয় না, আসো বস। আমারটা হয়? হ্যাঁ তোমারটা হয়, আসো। শালারা মানবিক দিক থেকে চিন্তা করে নাই, আগুনটা তখন মুচা দিল। ও অনেক খারাপ, অনেক খারাপ, ওরা অনেক খারাপ। বস আপনি এইভাবে লাফাচ্ছেন কেন? আরে লাফাও লাফাও লাফাও, লাফালে শীত কম লাগে। হ্যাঁ আমি কিভাবে লাফাবো? আরে তুমি জানি না, যা খুশি করো। আমি যদি এরকম বেশিক্ষণ লাফালাফি করতে চাই, আমি যদি করতে চান যে কোনো সময় হাঁপানি উঠে যাইব, শ্বাসকষ্ট একটা আমি তো মরে যাবো গা বস, একটা কাজ করি বস, আমরা হাঁটতে থাকি, দেখবে হাঁটতে হাঁটতে কারো আমরা পায়ে গেছি, তারপর তার কাছ থেকে আমরা হেল্প দিতে পারবো বস। হয় হয় তোমার কথা হয়, কথা কম বলো, চলো চলো। বস একটু বদকা হইলে ভালো হইতো। হাবুল তোমার তো সাহস কম না, কার সামনে তুমি কি কথা বলো, চুপ থাকো, থাপড়ায় কানগাল সব এক করে দিব, পেয়াদব কথা হয় না তোমার, চুপ থাকো বস। আমার কথা হয়? হ্যাঁ তোমারটা হয়। খাইলে একটা বিড়ি দেন খাই। আরে তোমার কথা হয়, কিন্তু বিড়ি আমার কাছে নাই, থাকলে আমি নিজেই তিন চারটা খাইতাম, বুঝছো, ওই কোর্টের সাথে। এই হ্যালো, এই যে এদের কি দেখি মনে হচ্ছে। আচ্ছা আপনাদের এই অবস্থা কেন, আপনারা এমন ল্যাংটা ব্যাংটা দাঁড়ায় আছেন কেন? আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন, এটার কথা কইতে আইছি না বুঝি। আমরা কি ল্যাংটা রইছি সাজে, আঙ্কুর তো চিন্তা করে হচ্ছে বেগুন লয়ে গেছে কিনা, আমার কাপড়টা বসে আছে আপনি বুঝতেছেন না, সাহায্য করেন, কিছু সাহায্য করেন প্লিজ প্লিজ, আমাদের একটু সাহায্য করেন। হ্যাঁ আমরা তো সাহায্য করার জন্যই আসছি, আমাদের একটা সংগঠন আছে। সংগঠনের নাম হচ্ছে নিজেরা নিজেরাই সংগঠন, যারা এই শীতে অসহায় গরিব দুঃখী মানুষ, আমরা নিরস্ত্র অভাগা হতভাগা আছে, আমরা তাদেরকে ত্রাণ দিয়ে থাকি। ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেন দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও 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 ত্রাণগুলো নিয়ে আসো। কিন্তু মানে ত্রাণগুলো দেওয়ার সময় একটু ছবি টবি তুলবো তো, একটু সুন্দর করে হাসবেন। হ্যাঁ এই এই ছবি তুলো, ছবি তুলো ভাই, একটু হাসেন, একটু একটু হাসেন, এই নেন আপনারটা। সবাই একটু হাসি, কি ব্যাপার এত ভার কেন, এই ব্যাগের মধ্যে কি মাফলার কান্ট্রি জ্যাকেট সোয়েটার সব দিয়ে দিয়েছেন? না তো, এগুলো না তো, এটার মধ্যে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, এগুলো আছে।
আমি এখনই বুঝাই বলবো, দেখবা কি তাড়াতাড়ি হয়ে যায়। আপু প্লিজ বুঝার চেষ্টা করেন, আমাদের অনেক খারাপ অবস্থা, আমাদের না চাল ডাল আটা ময়দা লাগবে না, আমাদেরকে একটু শীতের কাপড় ব্যবস্থা করে দেন প্লিজ। না 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 না, এটা তো কোনো নিয়ম নেই আমাদের সংগঠনে, এটা আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে বুঝছি, খাতা কম্বল দিতে না আসলো, সাথে তো আছে, এই যে জ্যাকেট আছে, এই শাল আছে, আপনার তো মাইক্রোবাস আছে, আপনি উঠে যাবেন, ঠান্ডা লাগবো না, এটা দিয়ে যান প্লিজ। শীতে সাহায্য করতে আসছি, কিন্তু ওইটা তো চাল ডাল। এখানে কি অষ্টশিল্প অন্য হইতেছে? মানুষের ঘর বাড়ি চাল কি ভাইসে যাইতেছে? তাদের চাল ডাল আটা মজা নিয়ে সাহায্য করতে আসছেন? হ্যাঁ আর নিজেরা নিজেরা সংগঠন বানিয়েছে, যা খুশি তাই করবেন নাকি? এই প্লিজ প্লিজ, আপনাদের যা যা আছে দেন দেন। তোর আপনাদের ব্যবহার তো অনেক খারাপ, এই জন্যই আপনাদের জামা কাপড় চিনতে হয়েছে। এই চলো তো। বাবু বাবু বাবু, এই নিজেরা নিজেরা সংগঠন মানিতে হচ্ছে। চলো উপায় নাই মা, ওরে বাবা রে বাবা রে বাবা, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মিলা দাও, আল্লাহ কিছু চাই না, আল্লাহ মিলা দাও, আল্লাহ 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 মিলা দাও, আল্লাহ এইভাবে বলতো মনে হচ্ছে ওইখানে কাপড় চাপড় ঝোলা রাখছে। যাই হোক, অনেকক্ষণ ধরে যেহেতু বাড়ি ঘর পাই নাই, এই বাড়ি ঘরে নিশ্চয়ই কাপড় পাওয়া যাবে ইনশাল্লাহ, তোমার কথা হয়। আসো আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ 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 মিলিয়ে দাও, আল্লাহ আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ মিলিয়ে দাও। আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ 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 দেখার। কেউ আছেন? ও বাড়িতে কেউ আছেন? ও কাকা কেউ বাসায় আছেন? কে কাকে চান? কারা আপনি? আসসালামু আলাইকুম। মানে কি চান, কাকে চান, কি হয়েছে আপনাদের? আরে তুমি চুপ থাকো, তোমার কথা হয় না। বস আমার কথা হয়? তোমারটা হয়। আমরা অসহায় হত দরিদ্র ভিক্ষুক জন্মগত না, এই মুহূর্তে আমরা অনেক অসহায় অনেক ভিক্ষুক, কারণ আমাদের ছিনতাইকারী দল ধরে যা ছিল জামা কাপড় টাকা পয়সা সব নিয়ে গেছে। হ্যাঁ তো আমি আপনাদের জন্য কি করতে পারি বলেন তো? সাহায্য? হ্যাঁ সাহায্য, হ্যাঁ অবশ্যই। কিন্তু সাহায্য মানে কিন্তু চাল ডাল আটা রুটি ওগুলো না। তোমার কথা হয় না, তুমি আবার এটা নিয়ে আসো, তোমার তো এটাও হয় নাই। বস আমার কথা হয়? তোমার সব হয়। মানে একটু সাহায্য দরকার, সাহায্য মানে হচ্ছে মাথার উপর চাল গাড়ির উপরে শাল, প্লিজ এটির ব্যবস্থা করে দেন না আপনি। অবশ্যই মানুষ হিসেবে তো অবশ্যই আমার এটা কর্তব্য, মানুষকে মানুষের মতো সাপোর্ট করা। আপনাদের জামা কাপড় খাবার টাবার যা যা ইত্যাদি লাগে সব কিছু আপনারা পাবেন। আসেন 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 আসেন। আচ্ছা ঠিক আছে বেরুন, একটু বাড়ি বেরুন, বাড়ি বেরুন, বাড়ি বেরুন। এরা হয়েছে কি, এরা তো হলো গিয়া গরিব মিসকিন, ওরা হলো অসহায়, ওরা জন্মগতভাবে কিন্তু সেটা না, ওরা পথে চিন্তাকারীদের পাল্লায় পড়ে সমস্ত কিছু খোয়া আসছে সাহায্যের জন্য এখানে। হ্যাঁ অবশ্যই, আপনারা যেহেতু বিপদে পড়েছেন আমাদের ঘরে আসছেন, তো অবশ্যই আপনাদের ল্যাপ খাতা কম্বল সব কিছুই দেবে, কিন্তু একটু কষ্ট করে আপনাদেরকে স্নান করে আসতে হবে। স্নান? তুমি চুপ থাকো, তোমার কথা হয় না। বস আমার কথা হয়? তোমারটা হয়। স্নান মানে
শীতের রাতে গোসল গোসল শীতে মহিলা যেতে রাজি কিন্তু গোসল করে মরতে রাজি না। আপনার গায়ের শালটা দেন, লাল শালটা ভালো লাগছে। স্নান ছাড়া আমাদের ঘরে ঢুকতে পারবেন না, বের হন বের হন। না উনার এক কথা, এক কথার মানে একসাথে নিয়ে গণ গোসল করবো। হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। ওরে বাবা রে, ও আবুল, এই আবুল আর তো পারতাছি না, আর পারতাছি না, হ্যাঁ আর পারতাছি না। এ হানিফ, হানিফ, এ হানিফ, হানিফ কই, হানিফ গেল কই, হানিফ, হানিফ এই কইতে কথা কয়। আরে কোনখানে, খানটা কোথায়? বস আমি এখানে। আরে কোনখানে? এই যে বস, এই যে আমি, এই যে, এই যে। আরে কই যে, বস এই যে আমি, এই যে। এই তুমি খেয়ারের মধ্যে কি করো? বস এখানে খুবই আরাম, আবুল তাবুল কথা না বলে আপনিও ঢুকে যান। ভালো কথা বলছে, এই চলো সবাই না। বস এটা মনে মনে আনলে চিন্তা করি কি না, ভিতরে হান্দা নিয়ে শরীরটা বেশ চুলকাইবো চুলকাইবো। তুমি কথা কম বলো, তোমার কথা হয় না, আই আসো। হ্যাঁ তোমারটা হয়, তোমারটা হয়, আসো বল বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তি। ও ও শান্তি রে, ও হো বস, আমি কি আপনাকে জড়ায় ধরবো? ধরো ধরো, আরো শান্তি। ও বা আরাম বস, আরাম। হানিফ শীতের চুলকানি অনেক ভালো বস, আপনার দাঁতটা ধরিয়া নেই। আরে না হানিফ, এটা থাকা যাবে না, একটু পরে এমন জায়গায় চুলকাবে, চুলকানো সম্ভব না। ছাড়ো 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 বস, শীতের তো চুলকানি অনেক ভালো বস। এই এ আজান দিছে, এখন কেউ না কেউ বাইরে বো, কেউ না কেউ বাইরে বো, চলো। আরে চলো, কেউ না কেউ বাইরে বো, সাহায্য পাবো। ওমা ওমা আসো 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 সবাই, ওমা ওমা আবার চুলকা দাস সালা। আমার কাছে কিছু নাই বাবা, আমার কাছে 4-5 টাকা আছে বাবা। আমরা চিন্তাই গাড়ি না তো, আমাদের একটা ছোটখাটো বিপদ হয়ে গেছে আর কি। তাহলে তোমাদের এই অবস্থা কেন? হ্যাঁ এই
ফাকনা জন্য বুঝছেননি, আমি বারবার কইছি যে ফুটেজ দরকার নাই, দরকার নাই, ফাকনামি করি আনছে যে আগুন শুয়াইতেছে এই ফুটেজ তো দরকার। হাবুল তুমি চুপ থাকো, তোমার কথা হয় না, তোমার কত বড় সাহস, তুমি আমারে বল রাখনা রাখতেছো, থাপড়ায় কান ভর্তি গরম করে ফেলাবো বস। আমারটা হয় একটা হয় একটা হয় বাবা, এখন আমি কি করবো বাবা? চাচা আমাদের একটু শীতের খাবারটা ওদের সাহায্য করেন চাচা। বাবা আমার কাছে তো শাল ছাড়া কিছু নাই, সেই রেখে দিবেন না, চলো বাবা। তো বাবা আমি আর যাই বাবারা। তুমি চুপ থাকো, তোমার কথা কিচ্ছু হয় না বস। আমারটা হয় তোমারটা হয় তোমারটা হয় তাহলে বস শালটা আমারে দেন, আপনার গায়ে একটা গেঞ্জি আছে, তোমার কথা হয় না। কি কথা কন, আপনি কিসের বস? আমি আপনার চাকরি করলাম না, আমার কথা হয় না, তার কথা না, তার কথা হয় না, তাহলে কার কথা হয়? আমি তো সেটাই কই, এতক্ষণ সাইকেলটা গাড়ির মধ্যে রাখছি কি এটা খুলে টান মারিল না, আনার কথা হয় না, আর কথা হয় না, আমি তো মনে করছি হেতার কথা হয় না, হেতার তো সাধু বললাম। মিষ্টি তুমি কিছু বলো ওদেরকে, ওদেরকে বলো, তুমি কিছু বলো, থামতে বলো ওদেরকে। আরে ভাই কি যুদ্ধটা শুরু করে দিয়েছেন, এই ঠান্ডার মধ্যে এমনিতেই মরে যাইতেছে, আবার যুদ্ধ শুরু করছেন, এই এক সাল কি আপনারা দুজন মিলা করতে পারবেন না? হ্যাঁ অসভ্য লোকজন, আমি না আমি একটু একটা সলিউশন দিই, ঠিক আছে? অনেক ঠান্ডা আমি জানি, এই যে একটা শাল দুজন মিলে নিতে পারবেন না, তাইলে আমাদের একটা চিন্তা ভাবনা করে ডিসিশন আসতে হবে যে আমরা কে পড়বো শালটা, ঠিক আছে? তো আমি বলি এই যে হাবুল ভাই, উনি আমাদেরকে ঢাকা থেকে অনেক কষ্ট করে ড্রাইভ করে নিয়ে আসছে, যদি ড্রাইভ করে না নিয়ে আসতো তাহলে তো আমরা এখানে আসতে পারতাম না, আমরা কন্টেন্টে শ্যুট করতে পারতাম না। তো আমার মনে হয় যে এই শলটা আমাদের হাবুল ভাইকে দেওয়া উচিত। হ্যাঁ কইছি আপনাকে, উনি গাড়িটা ড্রাইভ করে আইন নাই তো পারছে, উনি যদি গাড়িটা ড্রাইভ করে এনে না আনতো তাহলে আমরা এই পরিস্থিতির মধ্যে পড়তাম না। হ্যাঁ আসার পরে আমি যদি ভিডিওগ্রাফি না করতাম তাহলে আপনার ওই কন্টেন্ট কই পাইতেন? সো এই শলটা আমার পাওয়ার যোগ্য বস। উনার কথা কিন্তু লজিক আছে, আপনি উনাকে দেন বস। মিষ্টি আগে আমি ভাবতাম তোমার হোস্টিং হয় না, তোমার হোস্টিং চাল চরণ খাওয়া দাওয়া কথাবার্তা ডিসিশন কিচ্ছু হয় না, তুমি চুপ থাকো। আমি বুঝছি এই শাল আর আমার রাখা ঠিক হবে না, এটা তোমাদেরকে আমরা দিয়ে দিতে হবে। এক মিনিট, তার আগে তোমরা একটু ভাবো কে বেশি যোগ্য, একেবারে নেকভাবে ভাবো কার আসলে শালটা নেওয়া উচিত। আমিও ভাবতেছি, তোমরাও ভাবো যে আসলে কার গায়ে দেওয়া উচিত। শালদার ভাগ করতে পারবে না, এটা ছিললে কোনো কাজে আসবে না। ঠান্ডা মাথায় ভাবি, আমিও ভাবি, এক মিনিট একটা মিনিট ভাবি, আমরা সবাই মিলে ভাবি। হ্যাঁ ভাবলে এমনি ভাবলে হবে না, উপরের দিকে তাকায় ভাবো না, নিচের দিকে মাটির দিকে তাকায় ভাবো, ঠিক আছে? 1 2 3